সিলেটে সাংবাদিক মঈনুদ্দিন মঞ্জুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে লন্ডনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক আসম মাসুম ও আহাদ চৌধুরী বাবুর উদ্যোগে লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিবুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় বক্তারা সিলেটের স্বনামধন্য সাংবাদিক মঈনুদ্দিন মঞ্জুর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এ ঘটনার সাথে জড়িতদের অতিসত্বর আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। একজন সংবাদকর্মীর উপর এ ধরনের ন্যাক্কারজনক আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিক মঈনুদ্দিন মঞ্জুর উপর আঘাত গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত বলে উল্লেখ করে বক্তারা সকল সংবাদকর্মীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সদ্য প্রয়াত একুশে গানের রচয়িতা আব্দুল গাফার চৌধুরী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট রুবি হকের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এ প্রতিবাদ সভায়। সভায় সর্বসম্মতিক্রমে বিলেতে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে এ বিষয়ে যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশন, বাংলাদেশস্থ যুক্তরাজ্য হাইকমিশন, সিলেট বিভাগীয় পুলিশের কার্যালয় ও বাংলাদেশ ও ব্রিটেনের বিভিন্ন মানবাধিকার সংগঠনে চিঠি প্রদান করা হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক নবাবুদ্দিন, নজরুল ইসলাম বাসন, সংবাদ পাটিকা, ডাক্তার জাকিরুজ্জামান আনোয়ার, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, সাবেক স্পিকার আবাব হুসেইন, সাংবাদিক সৈয়দ আনাস পাশা, সাপ্তাহিক সুরমার সম্পাদক শামসুল আলম লিটন, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ফাইন্যান্স ডিরেক্টর মনির আহমেদ, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদি কেরল, মোহাম্মদ জুবায়ের, কামাল মেহদি, মিসবা জামান, বুদ্ধুজ্জামান বাবুল, সাইম চৌধুরী, এমরান আহমদ সহ আরও অনেকে। আলাউর রহমান খান শাহিন, বিলেট টিভি, লন্ডন।